গাইজ, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ফ্রেশ লাইভ এপিসোড অফ গোলপোস্ট ফ্যান টিভি। তো এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব, তোমরা তো ইতিমধ্যে আমাদের কমিউনিটি পোস্ট দেখেই নিয়েছো যেখানে আমরা বলেছিলাম যে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে নাকি ম্যাটি স্টেনম্যান এবং ব্রাইটন ওবাখারে। তো সেই সমস্ত নিউজ নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো, এবং এছাড়াও ইস্টবেঙ্গল এবং সিসিমেন্টের সম্পর্ক তো তোমরা জানোই যে কিছুদিন বলবো না অনেক মাস ধরে একটা তলানিতে ঠেকেছে, এবং এদের মধ্যে জটিলতা কি কবে কমতে চলেছে, এবং এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ কবে পড়তে চলেছে, যার প্রভাবে কিন্তু দুটোই সমস্যা, বিশেষ করে ক্লাবকর্তা এবং সিসিমেন্টের মধ্যে যে সমস্যাটা সেটা কত তাড়াতাড়ি সমাধান হলে সমর্থকরা আরও বেশি খুশি হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো দেখো, এবং এছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে রবি ফাউলার কিন্তু একটা বার্তা দিয়েছেন সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে, সেগুলোও তোমাদেরকে বলবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো দেখো, এবং তারপর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও চাই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের কমেন্টটা তো অবশ্যই আমাদের কাছে ম্যাটার করে। আর অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে যে কথাটা প্রথমে বলবো সেটা হলো অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গল এবং সিসিমেন্টের যে সম্পর্কর ব্যাপারে। তো তোমাদেরকে সেই প্রথম থেকে ছোট্ট করে এক লাইন করে আমি বলে দিই, সেটা হচ্ছে সিসিমেন্ট সবার প্রথমে কিন্তু একটা টার্ম পেপার পাঠিয়েছিল যেটাতে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকর্তা সই করেনি, এবং দেবব্রত সরকার, তোমরা জানো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স বলবো না, একটা সাংবাদিক সম্মেলন বলবো, বিশেষ করে একটা অনুষ্ঠানে গেছিলেন, সেখানে তাকে প্রশ্ন করা হয় যে ইস্টবেঙ্গল কবে টার্মশিট পেপারে সাইন হবে, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কবে সই করবেন। তো সেই প্রশ্ন উত্তরে কিন্তু তিনি বলেন যে সমস্ত মিডিয়া পার্সনদের এবং দর্শকদের তিনি টার্ম পেপার দেখাবেন, এবং তারপরে যদি মনে হয় যে সই করা উচিত তো সই করবে, এরকমই একটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন। তো সে কারণেই কিন্তু ইস্টবেঙ্গলের টার্মশিট সই হওয়াটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এবং যেখানে অনেকেরই তোমাদের প্রশ্ন ছিল যে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে, তো অনেকেই তোমরা বলেছিলে যে 2ই মে বা 2রা মে যেটাকে বলা হয় তারপরে জানতে পারবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকশন হচ্ছিল সেটারই রেজাল্ট বেরিয়েছে। তো তোমরা তো জানোই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার তৃতীয়বারের জন্য পরপর এসেছেন, এবং তার একটা তত্ত্বাবধানে আমরা বলবো যে তার হস্তক্ষেপে কিন্তু এই সমস্যার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সিসিমেন্ট কিন্তু এটার জন্যই আশাবাদী। তো এখন সিসিমেন্ট দেখা যাক শেষ পর্যন্ত কি করে, কারণ দেখো সিসিমেন্টের এছাড়া আর কোনো অপশান নেই, এবং ক্লাবকর্তারাও সেই ব্যাপারটাও বুঝতে পারছে, কিন্তু এখন এইটার জন্য কিন্তু দল গোছানোটা খুবই সমস্যার মধ্যে পড়ছে, এবং যার ফলে কিন্তু ইতিমধ্যেই দুজন তারকা বিদেশি ইস্টবেঙ্গল ছাড়ার জন্য তো একদম পুরো প্রস্তুতি রয়েছেন, শুধু NOC পাবেন এবং তারপরে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে অন্যান্য ক্লাবে জয়েন করবেন। তার মধ্যে দুজন বিদেশির নাম তো বলবো, ইতিমধ্যে তোমরা তো জানোই যে কলকাতার খেলোয়াড় বা আমাদের বাঙালি খেলোয়াড় সার্থক হলেই অলরেডি কিন্তু ইস্টবেঙ্গলের কাছ থেকে যা জানা যাচ্ছে সেটা হলো অলরেডি কিন্তু NOC পেয়ে গেছে, এবং সার্থক গোলু যতদূর সম্ভব বেঙ্গালুরু FC-র সঙ্গে একটা প্রি কন্ট্রাক্ট সই করে নিয়েছেন, এবং এছাড়াও অঙ্কিত মুখার্জির মতো আরও অনেক প্লেয়ার রয়েছে, এবং তাছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে যাদের কিন্তু অন্যান্য ক্লাব থেকে ইস্টবেঙ্গলের কাছে অফার রয়েছে, যেমন দেবজিৎ মজুমদার কিন্তু ওড়িশা FC থেকে। তো সেই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে বিদেশি প্লেয়াররাও কেন থেমে থাকবে, বিদেশি প্লেয়াররাও কিন্তু অলরেডি তাদের দল মানে জয়েন করা শুরু করে দিচ্ছে, এবং যা শোনা যাচ্ছে যদি সব সমস্ত খবর ঠিক হয় তাহলে কিন্তু ম্যাটি স্টেনম্যান অস্ট্রেলিয়ান লিগ বা এ লিগের একটা দল, সেটা হলো ব্রিসবেন রোর সম্পর্কে তোমরা খুবই পরিচিত, আলাদা করে ইন্ট্রোডাকশন দেবো না, এ লিগের এই ব্রিসবেন রোরে 2 বছরের জন্য কিন্তু সই করতে চলেছেন। তো এরকমটাই জানা যাচ্ছে, যদি এটার কোনো কনফার্মেশন এখনো আসেনি, হ্যাঁ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটাই মানে হতে চলেছে, এবং ওয়েলিংটন ফিনিক্স থেকে কিন্তু এসেছিলেন এই ম্যাটি স্টেনম্যান, 2 বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করেছিলেন, কিন্তু ব্যাপারটা হলো যে এখনো ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নির্ধারণ না হওয়ায় বা নির্ধারিত না হওয়ায় কিন্তু এখন ম্যাটি স্টেনম্যান কিন্তু এই পথটাই বেছে নিতে চলেছে। তো এখন এটাই দেখার যে বিশেষ করে এই কন্ট্রাক্ট যে মিউচুয়ালি টার্মিনেট হয় কত তাড়াতাড়ি, এবং যা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই মিউচুয়াল মানে কন্ট্রাক্ট এলিমিনেট বা কন্ট্রাক্ট টার্মিনেট যেটাকে বলা হচ্ছে সেটা করা হবে, যেখানে বোঝা যাচ্ছে যে ম্যাটি স্টেনম্যান খুব তাড়াতাড়ি মিউচুয়ালি টার্মিনেট করে নেবেন, এবং সেখান থেকে তিনি ব্রিসবেন রোডে 2 বছরের জন্য সই করবেন, যদিও এটার জন্য কিন্তু আমাদেরকে আরো কিছুটা দিন কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এবং তার পরবর্তী খবর যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি আমরা বলে এসেছি, সেটা হচ্ছে
ব্রাইট এনোবাকারে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ব্রাইট এনোবাকারে। ব্রাইট এনোবাকারেকে নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে, ব্রাইট থাকবে কি না, কোন ক্লাবে যাবে। ইতিমধ্যেই তোমাদেরকে তো আমরা প্রায় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বলে দিয়েছিলাম, যে ওই মান্থেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই সময়টাই ছিল যে ব্রাইটের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেওয়া। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে, ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের এবং সিসিমেন্টের সঙ্গে যে টার্মশিটজনিত সমস্যা, সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। তো সেই কারণে তোমরা যদি দেখো, তাহলে সেই কন্ট্রাক্টটা না সই হওয়ার জন্য কিন্তু এখন এই সমস্যা ভুগতে হচ্ছে। এবং ব্রাইট এত ভালো মানের বিদেশি, এবং আমার তো মনে হয় যে আইএসএলের সেরা বিদেশিদের মধ্যে তো অবশ্যই ব্রাইট রয়েছে। তো ব্রাইটের কিন্তু অলরেডি ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে অফার রয়েছে, এবং চ্যাম্পিয়নশিপ যেটা ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশন, সেখান থেকেও কিন্তু অফার রয়েছে। এবং যা শোনা যাচ্ছিল, আমি কিছুদিন আগে দেখছিলাম যে নাকি একটা প্রিমিয়ার লিগের ক্লাবও কিন্তু এই নিঃসন্দেহে আমি বলবো যে ব্রাইট এনোবাকারেকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্টেড। এবং তার মধ্যে আরো একটা নাম উঠে আসছিল, মানে তোমাদেরকে বলবো, এটা কিন্তু একদম কনফার্ম না, এটা শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে ওয়াটফোর্ড। ওয়াটফোর্ড তোমরা জানো, ওয়াটফোর্ড এবার হয়তো মোস্ট প্রবাবলি প্রিমিয়ার লিগ জয়েন করছে। এবং এছাড়াও কভেন্ট্রি সিটি, যেটা ব্রাইটের কিন্তু প্রাক্তন টিম বা ফর্মার টিম বলতে পারো, তো সেই কারণ দিয়ে যদি দেখা যায়, তাহলে কিন্তু এই দুটো ক্লাবের কিন্তু উপস্থিতি কিন্তু ব্রাইটের মনে এখনো রয়েছে, এখন দেখা যাক। এছাড়াও যখন একদম ব্রাইট সবে ইন্ডিয়াতে ল্যান্ড করেছিল, তখন কিন্তু একটা ফ্রেঞ্চ লিগ বা যে লিগে প্যারিস আর জার্মান খেলে, তারা কিন্তু তাদের মধ্যে একটা লিগ মোস্ট প্রবাবলি তাকে নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করেছিল। তো এখন ব্রাইটের একটা স্টোরি ইনস্টাগ্রামে বেরোয়, যেখান থেকে কিন্তু একটা কৌতূহল সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে নেক্সট জার্নির ব্যাপারে ব্রাইট আপডেট দেয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবং তার প্রভাবে কিন্তু অনেক ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা কৌতূহল জাগে। এবং তারপরে এটা দেখা যায় যে ইতিমধ্যে একটা কোয়েশ্চেন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ভেসে ওঠে, এবং যার প্রভাবে কিন্তু ব্রাইট সেই স্টোরিটাকে ডিলিট করতে বাধ্য হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পারি যে অ্যাজ ইউজুয়াল ব্যাপারটা মানে অজানাই হয়ে থাকে। তো তোমাদের এই নিয়ে কি মন্তব্য? এই সমস্ত বিদেশি কি ক্লাব ছাড়া উচিত, নাকি আরো কিছুদিন ওয়েট করা উচিত? সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং এছাড়া তোমাদের কি মতামত, কোন কোন প্লেয়াররা, আমরা তো অনেক আগেই তোমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছিলাম যে অনেক প্লেয়ার অলরেডি হাতছাড়া হয়ে গেছে, এবং ইস্ট বেঙ্গলে থাকা অনেকগুলো প্লেয়ারের অন্যান্য ক্লাবে অফার রয়েছে। ট্রান্সফার উইন্ডো খুললে বা ইতিমধ্যে আগে আগে সবাই মিউচুয়ালি টার্ম এগ্রি করে রাখছে, এবং তারপর কিন্তু তারা নিজেদের নিজেদের ডিসিশন নেবেন। এবং ইতিমধ্যে তোমরা জানো রাজু গায়কোয়াড়ের সঙ্গে চেন্নাই এনএফসি, এরকম প্রচুর নাম রয়েছে যারা যারা মানে ভবিষ্যৎ নিয়ে একটু অন্ধকারে রয়েছে, তারা কিন্তু অলরেডি এক একটা করে ক্লাব ধরে রাখছে, এবং এটার কনফার্মেশন আসলেই তারা কিন্তু অন্যান্য ক্লাবে চলে যাবে। তাই সময় হয়তো বেশিক্ষণ থাকবে না, তাই খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হতে পারে। এবার আমরা একটা কথাই বলবো, দেখো আমরা কোনো রকম এক্সাক্ট ডেট তোমাদেরকে বলতে পারবো না, দেখো, কারণ যতক্ষণ না ক্লাবকর্তারা এবং সিসিমেন কর্তৃপক্ষ দুজনেই যতক্ষণ না রাজি হচ্ছে ব্যাপারটাতে বা কোনো রকম মিটিং করতে উদ্যোগ না নিচ্ছে, ততক্ষণ কিন্তু এগুলো কখনোই সম্ভব হতে পারে না। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমরা তো জানোই আজকে শপথ গ্রহণ ছিল, যেখানে তিনি তিনটে জিনিসকে প্রায়োরিটি রেখেছেন। কোভিডের ব্যাপারটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে, এবং যা শুনতে পাচ্ছি আগামীকাল থেকে লোকাল ট্রেন মোস্ট প্রবলি অফ, কাল পরশু যে কোনো একটা দিন হবে। তো এই করে করোনার জন্য কিন্তু একটা টাফ সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং যার প্রভাবে যা মনে হচ্ছে যে এই যে ইস্টবেঙ্গল এবং সিসিমেন্টের মধ্যে যে জটিলতাটা, সেটা কিন্তু আরও কিছুদিন এক্সটেন্ড হতে পারে। তো তোমাদের এই নিয়ে কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং এছাড়াও যে আরও একটা জিনিস তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে রবি ফাউলার সুদূর ইংল্যান্ড থেকে তোমাদের জন্য কিন্তু একটা বার্তা দিয়েছেন, যেখানে তিনি এই কোভিড পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি আশা দিয়েছেন, এবং তিনি অনেকটা শেয়ার করেছেন কিভাবে মানে কোভিডে সেফ থাকতে। তোমরা সেটাও একবার কিন্তু অবশ্যই জেনে নিও, এবং ভিডিও কার্ডেসি অবশ্যই কিন্তু এসসি বেঙ্গল ইনস্টাগ্রামের পেজ, সেটাও আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই রবি ফাউলারের যে আমি বলবো যে বার্তা, সেই বার্তাটা দিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। আর তোমাদের যে সমস্ত মন্তব্য রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের কমেন্টের সমস্ত উত্তর আমরা দিয়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সি ইউ লেটার, বাই বাই। Hello everyone, Robbie Fowler here. Just wanted to send you a quick message to let you know that you know ourselves, SC East Bengal, are doing everything we can to try and help you. So if you just want to reach out to the club, obviously via social media channels, ourselves and obviously Shreese Events, you know, we're open to helping as best we can. You know that you're having an incredibly tough time over the minute in India. I'm obviously all with you. You know, we're all praying and hoping that things subside pretty soon. You know, until then, just make sure you keep doing what you need to do. Stay safe, stay out of crowds, make sure you wash your hands, sanitise. And obviously, if you do need to go out, make sure you wear those face masks. Try and stay as safe as possible, and we'll all see each other again.